একটা ওয়ার্ড্রপ তৈরি করতে গেলে কি করতে হয়? ফার্স্ট টাইম প্লাইটাকে কাটিং করে নিয়ে আমরা দেখুন সানমাইকায়ও আটা লাগানো হয়ে গেছে, প্লাস প্লাইয়েও আটা লাগানো হচ্ছে। আটা লাগানো হয়ে গেলে তারপরে সানমাইটাকে উল্টে ভালো করে সেটিং করে ফেলতে হবে। সেটিং করে ফেলার পরে যেমন দেখুন ভালো করে দুদিক থেকে চেক করে করে সেটিং করে ঘষছে, এরপরে ভালো করে ঘষতে হবে। আমাদের কাঠের বাটাম আছে, বাটাম দিয়ে ভালো করে ঘষা হচ্ছে, ভালো করে ঘষতে হবে, না ঘষলে পেস্টিংটা ভালো হবে না। পেস্টিংয়ের নিয়ম হচ্ছে যত ভালো করে ঘষবে তত ভালো পেস্টিং হবে, ফুলবে না। আর ওয়ার্ডরোবের স্ট্রাকচার সব কাটিং করে নিয়ে এরকম, মানে অ্যাকচুয়ালি মিডিলে মিডিলে যেমন ঢোকানো আছে ওটাকে আমরা বাংলা ভাষায় বলি সেলাই কাটিং। ওটা কাটিং করে ঢুকিয়ে যেমন দেখতে পাচ্ছেন যে চারদিক থেকে পেরেক মেরে বক্স স্ট্রাকচার হয়ে গেছে। এবারে ব্যাক মারা হচ্ছে, ব্যাক মারার বলতে ব্যাক প্লাই আটা লাগানো হচ্ছে। আটা লাগানোটা হয়ে গেলেই ব্যাক প্লাইটা সেটিং করা হবে। আটাটা দিয়ে কাজ করলে কাজটা ভালো হয়। আটা দিয়ে কাজ করা হচ্ছে, এই ব্যাক প্লাই পুরো একটা গোটা শিট ব্যাকে মারা হবে। ভালো করে কানট আছে কিনা সেই কানটকে ফলো করে এটা মারতে হবে। ওই দিক থেকে পিন মারবে, এই দিক থেকে কানটকে সোজা করা হবে। ভালো করে মারতে হবে পিন, এদিক থেকে প্লাই দেখতে হবে যে বক্সটা কানট আছে কিনা। একটু যেদিক থেকে আছে সেদিক থেকে একটু হাত দিয়ে ঠেলতে হবে উপর সিস্টেম প্লাইটাকে, আর পিন দেখে দেখে মারতে হবে। ওটা 1 ইঞ্চি পিন মারা হচ্ছে, 19 নম্বর, না 1 ইঞ্চি, 18 নম্বর পিন মারা হচ্ছে। 19 মানে সরু, পিছনের ব্যাক মারা হয়ে গেছে। শোকেসটা দেখুন দাঁড় করানো হয়েছে, কত সুন্দর লাগছে। রুবরো একটা শোকেস করে ওটাও খাটানো হয়ে গেছে। সাইডে ড্রেসিং টেবিল হবে, সেটাও মাপজুক নেওয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ভিতরে দয়ালে কাজ হচ্ছে, আর যা কাজ হচ্ছে অ্যাকচুয়ালি সেঞ্চুরি ক্লাব প্রাইম প্লাই দিয়ে কাজ হচ্ছে। এখানে ড্রয়ারের জন্য কাজ চলছে, ড্রয়ারটা কেমন হবে না হবে সেটা দেখছে মেপে মাপজোক করে। ওইদিকে স্কাটিংয়ে প্লাই মারছে, আমাদের হেড মিস্ত্রি বসে আছে, মোটামুটি সে বলে বলে দিচ্ছে কেমন করে কী করতে হবে। মোটামুটি ড্রেসিং টেবিলেরও বক্স হয়ে গেছে, এইদিকে বক্সও হয়ে গেছে, এইদিকে বক্স উপরে ঝোলানো হচ্ছে, ভালো করে সেটিং করা হচ্ছে বক্সটা। ভালোই বড় ওয়ার্ড্রপ দেখতে এরকম লাগছে, কিন্তু ওয়ার্ড্রপটা ভালোই লম্বা আছে। ডিপ তো না বললেই হয়, ডিপ 2 ফুট ডিপ আছে ওয়ার্ড্রপে, পুরো সলিড 2 ফুট ডিপ। সেটিং হয়ে গেলে পাল্লার জন্য পাল্লা কাটিং হবে। পাল্লা এই যেমন দেখুন পাল্লা কাটিং হচ্ছে, পাল্লা কাটিংয়ের পরে এই দিক থেকে পাল্লা এক ধার থেকে মানিয়ে আসছে। এবারে এইগুলো মানানো হয়ে গেলে এর উপরে সামনে দেখো এটা পাল্লা মানানো হচ্ছে, ঠিক আছে। আমার কাকা পাল্লা কাটছে, এদিকে মোটামুটি পাল্লা কিছুটা মানানো হয়ে গেছে, ওইদিকে মেঘনাদা পাল্লাটা মানাতে মানাতে ভাবছে, মানানো হয়ে এসছে, ওইদিকে কিছুটা বাকি আছে। এদিকে আমার কাকা বাবু উপরে উঠেছে, কাজ হচ্ছে সব উপরে উপরে। যদি টুলের পাটা স্লিপ খায় একদম উপরে যেগুলো বাড়তে আছে সে এর নাম খেলা হবে। মোটামুটি হয়ে গেছে, মোটামুটি সব মোটামুটি সব জোগাড় হয়ে গেছে, ঠিক আছে। এদিকে নিচেও ড্রেসিং টেবিলের পাল্লা সেটিং হচ্ছে, এরপরে তারপরে পাল্লা লাগানো হবে। কমপ্লিট হয়ে গেলে কবজাটা মারা হবে, কবজাটা মারার পরে
পাল্লা খুলে আবার সানমাইকা মারতে হবে। মোটামুটি আমাদের হয়েই গেছে, এবারে টোটাল কমপ্লিট হয়ে গেছে। দেখুন কাজটা দেখুন, হ্যান্ডেলও লাগানো হয়ে গেছে, এদিকে ডোয়ারের লক কাটিং হচ্ছে, লকটা কাটিং হচ্ছে। আগে কেমন ছিল এখন কেমন দেখুন, কত সুন্দর দেখতে লাগছে, খুব দারুণ লাগছে দেখতে। ওয়ার্ড্রপের মধ্যেখান থেকে সাদা বিট গেছে, এরও মধ্যে থেকে লকার মেন লকারও ভালো হয়েছে, প্লাস হাই মানে হিডেন লকারও আছে, ওয়ার্ড্রপে হিডেন লকারও আছে, হিডেন লকারের কাছেই কাজ হচ্ছে। ডোয়ার গুনো লাগানো হচ্ছে, ওটা সিল্ক ফল সিল্ক আছে, উপরে হ্যাঙ্গারের জন্য পাইপ লাগানো হয়েছে। এবারে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে মোটামুটি কাজ কমপ্লিটের খাতায় দেখুন ইজিভাবে ডয়ের লকারগুলো কত সুন্দর লাগছে। ওই ডয়ের লাগানো হয়ে গেছে, কাকা চেক করে নিচ্ছে ডয়েরটা, যে ঠিকঠাকভাবে লেগেছে কিনা। হ্যাঁ লকটাও দেখছে, লকটাও ঠিকঠাক লেগেছে কিনা। এদিকে ড্রেসিং টেবিলেরও কাঁচ লাগানো হয়ে গেছে, নিচে কিছু মাল ছিল সেই মালগুলো উপরে আনা হচ্ছে রুমের মধ্যে। পার্টির রিকোয়ারমেন্ট একটু বয়ে দিতে হবে। এই কাঁচের পাল্লাও হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে ওয়ার্ড্রপ। কেমন লাগছে বন্ধুরা সাবস্ক্রাইবার একটু